শুধু রমজানের এই সিয়ামের জন্য বিধান হলো যদি রমজানের দিন দিনের বেলায় সিয়াম অবস্থায় সে স্ত্রী সাহস করে তাহলে তার জন্য কাজা এবং কাফফারা দুইটি আদায় করতে হবে আর যদি দুইজনেই মানে ইচ্ছাকৃত সম্মতিতে করে তাহলে দুইজনকে কাজা কাফফারা আদায় করতে হবে নতুবা যদি যদি স্বামী জোরপূর্বক করে তাহলে শুধু স্বামী আদায় করবে স্ত্রী তার ওই সিয়ামটা ওটা সে পূর্ণ করবে তো যারা হায়েজা মহিলা বা নেফাসওয়ালী মহিলারা তারা কি করবেন এখন তারা তাদের জন্য দুটো অপশন আছে যদি তারা কোরআন তেলাওয়াত করতে চান তাহলে তারা মুখস্থ যেটা আছে ওইটা তারা মুখস্থ বারবার তেলাওয়াত করলেন ওইটাই পড়লেন বা অন্য কারো সহযোগিতা নিয়ে অর্থাৎ এখন তো আমরা মোবাইল আছে কম্পিউটার আছে চালু করে তারা যদি ওটাতে দেখে তেলাওয়াত করেন সেটা করতে পারেন আত্তাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য এবার আমরা ডক্টর কাবুল ইসলাম স্যারের কাছে আসব যে রমজানে যদি কেউ স্ত্রী সহবাস করে মানে করে ফেলে তাহলে তার করণীয়টা আসলে কি হবে তাকে কি এর জন্য করতে হবে কি কাফফারা নাফি দিয়ে কি দিতে হবে তার শাস্তি কি হবে সেটা একটু আমাদের ধন্যবাদ আসলে এটা রমজানের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বিশেষ করে আমাদের যেসব তরুণ যুবক ভাইয়েরা আছেন নববিবাহিত বা হয়তো এক দুই বছর হয়েছে এরকম তাদের ক্ষেত্রে এই আশঙ্কাটা বা এই ঘটনাটা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না তো সেক্ষেত্রে তার জন্য ইসলাম যেটা বিধান করেছে যেখানে আমরা সহিহ বুখারীর 1936 এবং সহিহ মুসলিমের 1111 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যখন সাহাবী আসলেন এসে বললেন যে আল্লাহ রাসূল আমি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি তখন আল্লাহ রাসূল তাকে যেটা বললেন যে তুমি একটা দাস একটা গোলাম মুক্ত আজাদ করো একটা দাস মুক্ত মুক্ত করো সে বললেন এটা আমার সামর্থ্য নেই তখন বললেন যে ঠিক আছে তাহলে তুমি দুই মাস সিয়াম পালন করো একাধারে সেটা বললেন স্যার আল্লাহ রাসূল আমি তো ওইটা যদি পারতাম তাহলে তো আমার এই ঘটনা ঘটতো না তখন তিনি বললেন যে ঠিক আছে তাহলে তুমি 60 জন মিসকিনকে খাও রাসূল সাহাবী বললেন যে আল্লাহ রাসূল এটা আমার সামর্থ্য তো যাই হোক রাসূল তখন তার জন্য একটা ব্যবস্থা করলেন তো এখানে এই হাদিস থেকে একটা একটা বিষয় স্পষ্ট যে যদি কেউ রমজানের দিনের বেলায় সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার জন্য কাফারা হলো সে একটা গোলাম আজাদ করবে সেটা সম্ভব না হলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে অথবা একাধারে দুই মাস সিয়াম পালন করবে তবে কোনো কারণে যদি এই দুই মাস সিয়াম পালন করতে গিয়ে কোনো একটা তার শারীরিক কোনো কারণে ওজন বশত ভাঙা পড়ে যায় তাহলে ধারাবাহিকতা বিনষ্ট হবে না বরং সে পরবর্তী থেকে আবার করতে পারবে কিন্তু অনিচ্ছাকৃত মানে ইচ্ছাকৃতভাবে এখানে কিন্তু এই ধারাবাহিকতা ভঙ্গ করা যাবে তাকে একাধারেই দুই মাস সিয়াম পালন করতে হবে এবং যে সিয়ামে সে এটা করেছে এটা তাকে কাজা আদা করতে হবে অর্থাৎ কাজা এবং কাফফারা দুটোটাই দিতে হবে উভয়টাই দিতে হবে এখানে আরেকটা জিনিস আমি স্পষ্ট করি সেটা হলো এই অনেক সময় দেখা যায় যে স্ত্রীকে জোর করে স্বামীরা কোনো সময় এটা করতে পারে যদি জোর করে সে করে তাহলে কাজা এবং কাফফারা দুইটাই কিন্তু স্বামীর উপরে আবশ্যক হবে স্ত্রীর উপরে এবং মহাদ্দেসিন একরামটা বলছেন যে স্ত্রী তার সিয়ামটা সে চালিয়ে যাবে যেহেতু জোরপূর্বক করেছে অনিচ্ছাকৃত সম্মতি ছিল না তো এক্ষেত্রে স্বামী শুধু কাজা কাফফারা আদায় করবে স্ত্রী না আবার যদি দুইজনের উভয়েরই সম্মতি থাকে তাহলে উভয়কে কাজা কাফফারা আদায় করতে হবে উভয়কেই দিতে হবে তো এই জন্য আমরা সাবধান করব যে রমজান মাসের দিনের বেলায় যে ফরজ সিয়াম বিশেষ করে ফরজ সিয়াম আদায়রত অবস্থায় যেন এগুলি এটা না করে তবে সিয়াম যদি তার ইয়া হয় নফল হয় বা সিয়াম যদি তার অন্য কোনো সিয়াম কাফার মানে কি বলবো মানতের সিয়াম হয় তাহলে এর জন্য কাফার ওয়াজিব হবে না কাফার জরুরি হবে না নফল সিয়াম হলে ফরজ সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য যদি কাজা সিয়াম মানে কাজা বা মানতের সিয়াম কাফার মানতের সিয়াম হয় তাহলে সেটা সে পরবর্তীতে আর একটা আদায় করলে বা আরেকটা রেখে দিলেই তার জন্য একটার বদলে একটা আদায় করলে হ্যাঁ আদায় করলেই হবে কাজা আদায় করলেই হবে শুধু রমজানের এই সিয়ামের জন্য বিধান হলো যদি রমজানের দিন দিনের বেলায় সিয়াম অবস্থায় সে স্ত্রী সাহস করে তাহলে তার জন্য কাজা এবং কাফফারা দুইটি আদায় করতে হবে আর যদি দুইজনেই মানে ইচ্ছাকৃত সম্মতিতে করে তাহলে দুইজনকে কাজা কাফফারা আদায় করতে হবে নতুবা যদি যদি স্বামী জোরপূর্বক করে তাহলে শুধু স্বামী আদায় করবে স্ত্রী তার ওই সিয়ামটা ওটা সে পূর্ণ করবে এখানে একটা বিষয় বোধ হয় আমাদের যোগ করা দরকার ছিল সেটা হলেই যে রমজান মাসে যে বিষয়টা আমরা আগে আলোচনা করছিলাম যে হায়েজ নেফাসওয়ালী মহিলারা তারা তাদের সিয়াম তো কাজা আদায় করবে অবশ্যই সিয়াম রাখবে না পরবর্তীতে আদায় করবে
তো এই সময় তো আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করার একটা প্রবণতা বা আমাদের একটা অভ্যাস থাকে যেহেতু রমজান মাস কোরআন মাস এর মাসলে ফজিলত আছে হ্যাঁ অনেক ফজিলত আছে এবং সিয়াম এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করব সেই দিক দিয়ে আমরা নারী পুরুষ সবাই তো কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করি তো যারা হায়েজা মহিলা বা নেফাসওয়ালি মহিলারা তারা কি করবেন এখন তারা তাদের জন্য দুটো অপশন আছে যদি তারা কোরআন তেলাওয়াত করতে চান তাহলে তারা মুখস্থ যেটা আছে ওইটা তারা মুখস্থ বারবার তেলাওয়াত করলেন ওইটাই পড়লেন বা অন্য কারো সহযোগিতা নিয়ে অর্থাৎ এখন তো আমরা মোবাইল আছে কম্পিউটার আছে চালু করে তারা যদি ওটাতে দেখে তেলাওয়াত করেন সেটা করতে পারে কিন্তু নিষিদ্ধ যেটা সেটা হলো মাসহাব স্পর্শ করে অর্থাৎ কোরআন কোরআন মাঝে টেক্সট বা কপি যেটা কপি এইটা স্পর্শ করে তেলাওয়াত করা তার জন্য বৈধ না জায়েজ না তবে সে মোবাইলের স্ক্রিনে দেখে বা কম্পিউটারের স্ক্রিনে দেখে সে তেলাওয়াত করতে অথবা টেপে যদি থাকে টেপ চালিয়ে দিয়ে ক্যাসেট চালিয়ে দিয়ে সে তো উচ্চারণ করতে পারবে তার সাথে সাথে উচ্চারণ করতে পারবে ওটা শোনা হবে তবে তেলাওয়াতের বিষয়টা হলো দেখে দেখে যদি কম্পিউটারের স্ক্রিনে তার মোবাইলের স্ক্রিনে দেখে সে তেলাওয়াত করে করতে পারে এটাতে কোনো সমস্যা নেই আচ্ছা এবং এক্ষেত্রে তার কোনো মানে সমস্যা হবে না সে যে কোরআন যেন স্পর্শ না করে না করে না সেটা কোনো সমস্যা কারণ এর একটা হলো যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকুল্লি আহিয়ান তিনি সর্বাবস্থায় সবসময় কিন্তু তিনি আল্লাহর জিকির করতেন তিনি সবসময় করতেন তা আবার একটা জিনিস দেখি যে আমরা যখন ফরজ গোসল থেকে পবিত্রতা অর্জন করব তখন তো বিসমিল্লাহ বলেই তো শুরু করতে হবে তাই না বিসমিল্লাহ বলে আমি ওযু করব বা পবিত্রতা শুরু করব আবার যখন আমি ইয়ে করতে যাব মানে কি বলে অন্যান্য কাজগুলি করতে যাব তখন তো আমাকে বিসমিল্লাহ বলতেই হবে তো সেখানে সেটাও তো কোরআনের শব্দ কোরআনের শব্দ সুতরাং এসব ক্ষেত্রে বোঝা যায় যে কোরআন মুখস্থ যদি থাকে তাহলে সেটা সে মুখস্থ তেলাওয়াত করতে পারবে অথবা এখনকার আধুনিক প্রযুক্তি মোবাইল মোবাইল কম্পিউটার এগুলিতে স্ক্রিনে দেখে সে তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা কোনো সমস্যা নেই এবং সে সওয়াব পাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার উত্তর দিয়েছেন এখানে একটি বিষয় আমরা বলতে পারি যে শাওলিউল্লাহ মহাদ্দেস দেহলভী আপনারা জানেন যে ওনার জগৎ বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালেগা উনি একটা কথা ওখানে বলেছেন যে এই যে সিয়াম অবস্থায় দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে সহবাস করার বিষয়টা যে এত কঠিন যে জরিমানা কাজা কাফফার ওয়াইটা দিতে হচ্ছে কারণ কি যে রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস এর হুরমতটাকে সে এই নিষিদ্ধ কাজ করার মাধ্যমে যেটি সিয়ামের মূল কথাই তো যে খাদ্য পানীয় এবং না থেকে বিরত থাকা সুতরাং সে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সিয়ামের হরমাত রমাজানের হরমাত সিয়ামের মর্যাদাকে সে নষ্ট করেছে এই জন্য তার জন্য এত কঠোর শাস্তি সে দাস আজাদ করবে ষাট জন মুসলিমকে খাওয়া হবে দুই মাস একটানা সিয়াম পালন করা এই যে কঠিন যে বিধানগুলো ইসলাম দিয়েছে এই কারণে যে সে যেন এই কাজ থেকে বিরত থাকে ওই কাজে যেন সে ধারাকাশে না যায় এটা তাকে একটা ভয় দেখানোর জন্য এবং তাকে তার জন্য এটা যেন কঠোরতা একটা আরোপ করার জন্য যেন কোনো ক্রমে যেন সে কাজটা না করে কিন্তু যদি করেই ফেলে তাহলে তার জন্য যে বিধানটা আপনারা বলেন সেটি প্রযোজ্য হবে কাফফারা কিন্তু মানে অল্টারনেটিভ এটা অথবা ওইটা ওইটা অথবা ওইটা তিনটা কিন্তু একসঙ্গে না কেউ যেন ভুল না বোঝেন যে তাকে দাস আজাদ করতে হবে দুই মাস সিয়াম রাখতে হবে আবার সাত দিন খাওয়াতে হবে তিনটা করতে হবে না তাকে যে কোনো একটা পরবর্তী যে দুইটা সেটা হলো একটা হলো ষাট জন মিসকিন খাওয়া হবে অথবা সে ষাট দিন একটানা সিয়াম পালন করবে দুই মাস এখন এটার মধ্যে যেটা তার করার তার সামর্থ্য আছে সেটাই সে করবে যে কোনো একটা যে কোনো একটা করবে আর যে সিয়ামটা সে ভঙ্গ করেছে সেটা কাজা দেয়